সম্ভ্রান্ত পরিবারের ব্যবসায়ী, তাই ঋণ দেওয়ার ক্ষেত্রে আমলেই নেওয়া হয়নি জামানতের বিষয়টি। নতুন এক প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের ঋণ দেওয়ার পর এমনই ব্যাখ্যা দিলেন বেসিক ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার মহাব্যবস্থাপক। 270 কোটি টাকার অনিয়ম এই শাখায়, আর জুবিলি রোড শাখায় 52 কোটি টাকার অনিয়ম হলেও গ্রাহকের ঠিকানা আর ব্যাংকের তথ্যে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। এদিকে বেসিক ব্যাংকের কুমিল্লা শাখা থেকেও নাম সর্বস্ব এক প্রতিষ্ঠান লুটে নিয়েছে 33 কোটি টাকা। বেসিক ব্যাংকের ওপর অডিট বিভাগের বিশেষ নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে ইকবাল হাসানের রিপোর্ট আজ দেখুন দ্বিতীয় পর্বটি, এবং তার সাথে ছবি তুলেছেন সুকান্ত সরকার। চট্টগ্রামকে মনে করা হয় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, আর চট্টগ্রামের প্রাণকেন্দ্র হচ্ছে এই আগ্রাবাদ। সে লক্ষ্যকে এগিয়ে নিতে বেশ কয়েক বছর আগে এখানে প্রতিষ্ঠা করা হয় বেসিক ব্যাংকের এই শাখাটি। কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতেই, মহাব্যবস্থাপকও আসলেন 10:30 দিকে, কিন্তু চ্যানেল 24-এর উপস্থিতিতে যেন কিছুটা বিব্রত সবাই। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় অনিয়মের অঙ্ক 270 কোটির বেশি, যার মধ্যে সবচেয়ে বড় 190 কোটি টাকার গ্রাহক জাতীয় পার্টির বর্তমান সাংসদ মেহজাবিন মোর্শেদ এবং তার স্বামী মোর্শেদ মুরাদ ইব্রাহিম। মেহজাবিন মোর্শেদের প্রতিষ্ঠান আইজি নেভিগেশন, অবস্থান চট্টগ্রামের খাদনগঞ্জে। প্রতিষ্ঠান শুরুর মাত্র কয়েকদিনের মাথায় কোনো জামানত ছাড়াই কার্গো ভেসেল কেনার জন্য ঋণের অনুমোদন দেওয়া হয় 56 কোটি টাকা। সব মিলিয়ে এই প্রতিষ্ঠানের বর্তমান দায় 89 কোটি টাকা। যদিও টেলিফোনে ভিন্ন দাবি মোর্শেদ মুরাদ ইব্রাহিমের। মোর্শেদ মুরাদ ইব্রাহিমের প্রতিষ্ঠান ক্রিস্টাল গ্রুপ খুঁজে পাওয়া গেল চট্টগ্রামের মাঝির ঘাটে। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী তার প্রতিষ্ঠান ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিং এর বর্তমান দায় 101 কোটি টাকা। এই দুইটি ঋণই দেওয়া হয়েছে নিয়মের বাইরে গিয়ে, যাতে ব্যাংকের যুক্তি ছিল মালিক স্বনামধন্য ব্যবসায়ী, তাই জামানতের বিষয়টি আমলে নেওয়া হয়নি। এই লোনগুলো কিন্তু যে আমাদের যারা নিছে ওই মানে ওরা সম্ভ্রান্ত করে গেল আগের যে 5 বছরের, মানে আগের বিগত চেয়ারম্যানের সময়ের যে ওই টোটাল সাপ্লাই করার ইয়ে কারো ছিল না। আপনি যে 3 বছর আছেন আপনারও ছিল না এই ক্ষমতাটা। ব্যাংকের আরেক গ্রাহক চট্টগ্রাম ইপিজেড ভিত্তিক প্রতিষ্ঠান সিব্লু টেক্সটাইল, সহায়ক জামানত বন্ধক না নিয়ে টার্ম লোন এবং ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেওয়ায় প্রায় 80 কোটি টাকার দায় ব্যাংকের ওপর। অবশ্য মাস ছয়েক আগে এই দায়সহ প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ার কিনে নিয়েছেন চট্টগ্রামের আরেক ব্যবসায়ী আব্দুস সালাম। আমি তাদের যে ফিক্সড অ্যাসেটগুলি আছে সেইগুলো যখন আমরা নিয়েছি তখন দিয়েছি, তাদের পার্সোনাল অ্যাসেটগুলি যখন আমরা নিয়েছি সবগুলি মিলে আমি দেখেছি যে এটা ইট ইজ ফিজিবল, কষ্ট হবে বাট ইট ইজ ফিজিবল। বেসিক ব্যাংকের জুবিলি ডোট শাখায় অনিয়মের অঙ্ক 52 কোটি টাকা। গ্রাহক মোর্শেদ মুরাদ ইব্রাহিমের ছোট ভাই রাশেদ মুরাদ ইব্রাহিম। জামানত না রেখে ঋণ দেওয়া এবং মেয়াদ বাড়ানো সহ নানা অনিয়ম হয়েছে এই শাখায়, যদিও ব্যাংকের দাবি এটি আর অনিয়মের পর্যায়ে নেই। নিয়ম মেনেই লোনটা দিয়েছি, কারণ আমি তখন ছিলাম না। হ্যাঁ, আমি আসছি, আমি দেখেতাম কাগজ দেখে বলতে চাই আমি ঠিকই দিতে, আমাদের ঠিকমতো রেগুলার লোন রিপেমেন্ট হচ্ছে কেন। অথচ ব্যাংকের দেওয়া ঠিকানা অনুযায়ী খুঁজে পাওয়া যায়নি গ্রাহককে, এমনকি ফোনও ধরেননি বহুবার চেষ্টার পরও। অনিয়মের বেড়াজালে আটকা পড়েছে চট্টগ্রাম বিভাগের জেলা কুমিল্লাও। বেসিক ব্যাংকের একটি মাত্র শাখায় অনিয়মের অঙ্ক 32 কোটি টাকার বেশি, অথচ যেই প্রতিষ্ঠানের নামে ঋণ সেই নীলিমা এন্টারপ্রাইজের অস্তিত্ব কেবল ছোট্ট একটি ফাস্টফুডের দোকান। পাশের ভবনে একই নামে আরও একটি সাইনবোর্ড থাকলেও খুঁজে পাওয়া যায়নি কার্যালয়ে। বলা হয় যে চট্টগ্রাম কেন্দ্রিক কোনো ধরনের আর্থিক অনিয়ম প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ফেলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং সার্বিক অর্থনীতিতে। আর সেখানেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেসিক ব্যাংকের মাত্র 2টি শাখা থেকে লুটে নেওয়া হয়েছে প্রায় 325 কোটি টাকা, যাকে দেখা হচ্ছে সত্যিকার অর্থে এক বড় ধরনের অশনি সংকেত হিসেবে। চট্টগ্রাম বা দক্ষিণবঙ্গের পর এবার আমাদের দৃষ্টি উত্তরবঙ্গে, দেখা যাক সেখানে কী ঘটেছে বেসিক ব্যাংকে।
ইকবাল হাসান, চ্যানেল 24, চট্টগ্রাম।